প্রিয় দর্শক হক গ্রেন ওয়ার্ল্ড চাইলে আপনাকে জানাই স্বাগত থামবে দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে অ্যামারিলিস লিলি এই অ্যামারেলিস লিলির কত রকম যে রঙ আছে একজন বাগানের পক্ষে সমস্ত রঙ কালেকশন করা খুব মুশকিল আমি যা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি তাতে মন ভরে যায় দেখতে গিয়ে দুঃখের বিষয় এবার কিন্তু আমার কাছে এই কালারটি রয়েছে তবে এর থেকে যেটা জাত বড় সেটা এখনো ফোটেনি পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই নিয়ে আসবো তো সেটা রয়েছে আর এই অ্যামেলির মধ্যে এই কালারটাই একমাত্র আমার কাছে এখন সংগ্রহ রয়েছে তো এর সাথে প্রচলিত যে রঙগুলো খুবই পছন্দের সেটা যেমন লাল হয় একটা সাদা হয় খুবই ভালো লাগে মানে মন ভরে যায় যাই হোক আমার কাছে নেই তো আর গল্প করে লাভ নেই তো এই গাছগুলো ঠিক কখন বসাবো কীভাবে বসাবো সে নিয়ে একটুখানি আলোচনা করা যাক সত্যি কথা বলতে এই গাছগুলো ফুল হয়ে যাওয়ার পরে যে কন্দগুলো থাকে পেঁয়াজের মতো এই যে পেঁয়াজের মতো যে কন্দগুলো থাকে সেগুলোকে কিন্তু কালেকশন করা হয় এবং একটি গাছ থেকে একাধিক কন্দ হয় এ কালেকশন করে নিয়ে আপনি সেটাকে কাগজে মুড়ে বা ছাই এর মধ্যে রেখে দিয়ে সেটাকে যত্ন করে রেখে দেবেন তারপরে ডিসেম্বরের দিকে একবার বের করে বাইরে একটু রোদ খাওয়াই দিয়ে তারপরে সেগুলোকে ডিসেম্বরের শেষে বা জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যেই এটাকে মাটির এটা বসে দিতে হয় আর তারপরেই এই স্টিকগুলো বের হয় একটা স্টিক থেকে সর্বোচ্চ বারোটি আপনার ফুল পেতে পারেন যেমন এখানে আপনার দুটো ফুল একটা স্টিক থেকে দেখতেই পাচ্ছেন আর দুটো আবার কুড়ি এখানে দেখতে পাচ্ছেন তবে গোড়া থেকে যখন দেখবেন যে একটা বাল্ব থেকে যেমন এই স্টিকটা হয়েছে তখন এই ফুলটা যখন মুছে যাবে তখন এই স্টিকটা কীটা দিলে এটা খুব তরতর করে এটা বেড়ে যাবে তো এরকম চারটি চারটি করে হলে তিনবার হতে পারে আপনি সর্বোচ্চ বারোটি ফুল পাবেন এরা সাধারণত কী ধরনের মাটি পছন্দ করে কীভাবে বসাবে চলুন সেটা একটুখানি আলোচনা করবেন যাওয়ার ছোট ভিডিওতে স্কিপ করার কোনো প্রয়োজন নেই এর বসাবার সময় টপটা যদি চৌড়া হয় তাহলে একটি টপে আপনি একাধিক কন্দ বসাতেই পারেন বা বাল্ব বসাতেই পারেন কিন্তু যদি ছোট হয় ধরেন আট ইঞ্চি আছে খুব বেশি দুটো বা একটায় বসাতে পারেন আর এরকম যদি পনেরো ইঞ্চি মতো রেডিয়াসটা বড় হয় তাহলে কিন্তু আপনি চারটি তিনটি চারটি পাঁচটি বসাতেই পারেন তো তিন চারটির বেশি অধিক ভালো লাগে না আর বসাবার সময় যে কন্দগুলোর কথা বললাম যে কন্দগুলো আপনি কালেকশন করবেন নার্সারি থেকে হোক কিংবা আপনার গত বছরের গাছ থেকে হোক বড় কন্দগুলোকে আলাদাভাবে বসাবেন কারণ বড় কন্ধগুলোতে গাছ পাবেনি ফুল পাবেনি আর ছোটো কন্ধতে গাছ হতে পারে হয়তো ফুল নাও হতে পারে তো একটা ফুল হবে একটা ফুল হবে না বাজে লাগবে তাহলে বাছাই করে নেবেন এই হচ্ছে ব্যাপার মাটি তৈরি করাদি কিচ্ছু না আপনি ওই বেলে দোয়াশ বাড়ির সঙ্গে একটুখানি গোবর মাটি অথবা কম্পোস্ট মিশিয়ে গাছটা বসে দেবেন এমন কোনো বিরাট খাবার লাগে না এটা বসাবেন ওই যে বললাম ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির পনেরো তারিখের পরে একটু গরম সব শুরু হবে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে বসে দেবেন বসে দিলে গাছ সুন্দরভাবে বেরিয়ে যাবে এই জন্য কোনো পরিচিত দরকার নেই একটু ছায়াতে রাখবেন আর একটু ময়েস্ট রাখবেন জল দিয়ে রাখবেন তখন দেখবেন যে এরকম এই যে এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছেন কিংবা এই যে এটা দেখুন এই যে এরকম এভাবে বেরিয়ে যাবে বেড়ে গেলে একসময় দেখবেন যে এরকম ইস্টিক তৈরি হচ্ছে আর ইস্টিক তৈরি হলে এই যে ফুলগুলো একদম খুব সহজেই বেরিয়ে যাবে তো এবার এই গাছগুলোর মধ্যে যদি একটু বেশি ফুল পান নিতে পারেন বা স্থায়িত্ব বেশি যদি করে চান তাহলে একটুখানি পরিশ্রম তো করতেই হবে কারণ এমনি মাটিতে তো বসে নিয়ে টবের মাটি এটা সীমিত মাটির মধ্যে খাবার নিতে নিতে খাবারটা একটা একসময় নিঃশ্বাস হয় তো আমরা বাইরে থেকে যদি সাপ্লিমেন্টারি ফুডটা দিতে পারি গাছ হেলদি থাকে ফুলের স্থায়িত্বটা বেড়ে যায় কোনো একটা ফুল ফুটলো ফুটার পরে দেখা গেল যে তিন চার দিনই মূর্ছে গেল কোনো ফুল আবার দশ দিন আট দিন দশ দিন থেকে যাচ্ছে তাহলে আমি আপনি চাইবেন না যে এত কষ্ট করে যখন বসেছেন একটুখানি গাছটাতে ফুলটা স্থায়িত্ব হোক অবশ্যই চাইবেন তো এগুলো করার জন্য একটু খাবার দেওয়া খুব প্রয়োজন যেমন এই গাছ ময়স করে বলে আমি কোকোপিট দিয়েছি দিয়েছি আমি এটা কম্পোস্ট আর এটা হচ্ছে পাতা পচা সারের সঙ্গে মিক্সড খাবার যেটা বলি ওটা এর সঙ্গে অবশ্যই অন্য খাবারও দিয়েছি আমি যেমন ধরেন এখানে শস্যের খোল ডাস্ট দিয়েছি এটা কেন খোল দিচ্ছি না কারণ যে কোনো সময় বৃষ্টি হতে সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টি হলে কিন্তু একদম জল বেরিয়ে চলে যাবে কিন্তু যেহেতু আমাদের টপগুলো ওয়েল ড্রেনেজ থাকে দিয়েছি একটু সিঙ্কুচি একটু বনডাস আর কয়েকটা দানা দিয়েছি দুটো টপে দেওয়ার জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ তো এই খাবারগুলোকে একটা জায়গাতে আমরা যদি মিক্স করে দিই দুটো টবেই কিন্তু এটা হয়েই যাবে এভাবে আর ওখানে মিক্স করে দিয়ে এক মুখো করে ধরেন এই যে এইভাবে একটা কথা আমার আপনাদের বলতে হয়ে গেছে বলা উচিত সেটা হচ্ছে কন্দ যখন বসাবেন এই যে কন্দর কিন্তু গলাত পর্যন্ত একদম মাটির উপরে রাখবেন পুরোটা ঢুকিয়ে দেবেন না কারণ এটা হয়ে কি হয় উপর দিয়ে জলটা ঢুকে গিয়ে বাল্বটাই পচে যেতে পারে কাজেই এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা একটু জাগে জাগে রাখবেন তাইলে কিন্তু এটা পক্ষে সুবিধা আর এমনিতে ময়েস্ট রাখবেন সবসময় ড্রাই করবেন না কেন মহেশ থাকতে খুব পছন্দ করে এই গাছটা আর জল যেটা দিয়ে আমি যারা জানেন আমার আমার কাছে কিচেন ওয়েস্ট প্রচুর থাকে কিচেন ওয়েস্ট তৈরি করেই আমি বারো মাস তৈরি করি এই কিচেন ওয়েস্টের জলটাই আমি কিন্তু এখানে দিয়ে রাখি অল্প অল্প করে জল দেবেন আচ্ছা গাছটা যতক্ষণ না কুড়ি বেরোচ্ছে ততক্ষণ মতো রোদে দেবেন না যখন বাল্ব এরকম অবস্থায় থাকবে তখন ছায়াতে রাখবেন যখন এটা এগুলো স্টিকগুলো বেরোবে তখন এবার রোদে দেবেন কারণ রোদ পছন্দ করে তবে তীব্র রোদে নয় একটা যেখানে হয়তো তীব্র রোদের সময় একটু সেডে নিয়ে দিচ্ছেন যদি পোর্টেবল হয় এক জায়গায় সড়ো যায় আর যদি যেখানে স্থায়িতভাবে গাছ লাগালে মাটিতে থাকলে কোনো খুব একটা অসুবিধা না টবের ক্ষেত্রে খুব সমস্যা হয় কারণ টবে কোনো সময় জল বেশি থাকে কোনো সময় কম থাকে তো যাক বন্ধুরা একটু আর ফুলটাকে আমি বলে দিচ্ছি কি করবেন সেটা বলেই ভিডিওটা শেষ করব রোগ পোকা তো হয় না এটুকু বলা উচিত ছিল আমার রোগ পোকাকে এতে কোনো হয় না তো যেটা না বললেই নয় গাছের ফুল একসময় মুছে যাবে এখন যতটা সুন্দর লাগে নিশ্চয় ততটা সুন্দর থাকবে না সবসময় গেলে স্টিকটা অবশ্যই মনে করে কেটে দেবে পাশেটা তখন তরতর করে বাড়বে এবং সুন্দর করে ফুল দেবে পরবর্তী ভিডিও আমি একটা নিয়ে আসবো যখন এটা সিজি শেষ হবে কীভাবে বালগুলোকে সংরক্ষণ করবেন সেটা নিয়ে আলোচনা করব আজ এতটুকুই উপভোগ করুন আর খুব ইজিলি নার্সারি থেকে খুব অল্প দামে পাওয়া যায় যাদের কাছে নেই তারা ব্যবস্থা করুন খুব এখনো বসালে এখনও ফুল পাবে তো বন্ধুরা আ এই ফোন নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ